আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মাইক্রোটেকের একটা সোলারের আইপিএস নিয়ে। মাইক্রোটেকের এই সোলার আইপিএসটার মডেল হচ্ছে মাইক্রোটেক 2550 এবং এটা হচ্ছে পিসিইউ মডেল। এটাকে আমরা মিনি হাইব্রিড সোলার আইপিএস বা মিনি হাইব্রিড ইনভার্টার বলি। এটা পুরোপুরি হাইব্রিড না, কিন্তু এটা হাইব্রিডের মতো কিছুটা আউটপুট দিনের বেলায় সরাসরি সোলার থেকে দিতে পারে, যার জন্য মাইক্রোটেকের এটাকে আমরা মিনি হাইব্রিড বলি। মাইক্রোটেকের 2550 এই হাইব্রিড ইনভার্টারটা, এটা হচ্ছে 2000 ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার এবং এটা মাত্র 24 ভোল্টের, অর্থাৎ মাত্র 2টা ব্যাটারি দিয়ে আপনি 2000 ওয়াট লোড চালাতে পারবেন। সাধারণত 2000 ওয়াট লোডের ভিতরে 2টা ব্যাটারি মানে হচ্ছে চমৎকার সেট আপ, কারণ এর পরের যে ভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 2800 ওয়াট, 3000 ওয়াট এবং সেটাতে আপনার ব্যাটারি লাগে হলো 4টা। তো 4টা ব্যাটারির কস্টিংটা বেশি পড়ে, আর এটাতে যেহেতু মাত্র 2টা ব্যাটারি, সুতরাং আপনারা মোটামুটি মিডল টাইপের কস্টের ভিতরে আপনাদের সেট আপটা কমপ্লিট করতে পারবেন। মাইক্রোটেক 2550 এই মেশিনটা যেহেতু 2000 ওয়াট এই মেশিনটাতে আছে, আমরা এই 2000 ওয়াট দিয়ে কি কি চালাতে পারবো এটা আগে আমরা একটা প্রাইমারি আইডিয়া আপনাদেরকে দেই। ধরেন আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যে জিনিসগুলো কমন ইউজ করার মতো আছে মোটামুটি আপনি সবই চালাতে পারবেন। যদি আপনি সিলিং ফ্যান চালান, একসাথে 10টা সিলিং ফ্যান চালাতে পারবেন, তার সাথে 10টা 15টা 20টা এলইডি লাইট চালাতে পারবেন, সাথে একটা টিভি এবং একটা ফ্রিজ খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তো একটা বাসাবাড়িতে সাধারণত 10টা সিলিং ফ্যান 20টা লাইট এত কিছু থাকে না। সিলিং ফ্যান সর্বোচ্চ থাকে হলো 5টা, লাইট হয়তো বা 5 থেকে 7টা বা 10টা থাকতে পারে, আর টিভি চাইলে টিভি, ফ্রিজ চাইলে ফ্রিজ আপনি চালাতে পারলেন। মূলত এত বেশি ওয়াটের এই মেশিনটা কাদের জন্য লাগবে? এটা সবচাইতে বেশি ইউজ করে হলো যাদের পানির মোটর আছে। একগোড়া একটা পানির মোটর খুব সুন্দরভাবে এটা আপনি সোলার থেকে চালাতে পারবেন। বিশেষ করে পানির মোটরের জন্য অনেক টাকা বিল আসে। যাদের মোটর আছে তারা জানে যে একটা মোটর সোলার থেকে যদি না চালায়, ইলেকট্রিসিটি থেকে চালান, ইলেকট্রিসিটির যে কস্ট, প্রচুর টাকা বিল আসে। তো আপনি একগোড়া মোটরটা যদি আপনি সোলার থেকে চালাতে পারেন, আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে না। ইভেন যাদের 1 টনের ইনভার্টার এসি আছে, আপনার এসিটা 1 টন হইতে হবে এবং অবশ্যই ইনভার্টার হতে হবে। আপনি 1 টনের একটা ইনভার্টার এসি এই আইপিএস থেকে খুব সুন্দরভাবে চালাতে পারবেন। এখন মোটর আর এসি দুটো একই সাথে আপনি চালাতে পারবেন না, কারণ একগোড়া একটা মোটর স্টার্টিংয়ে টানে 1500 ওয়াট আর রানিংয়ে টানে 750 ওয়াট। 1 টনের একটা ইনভার্টার এসি অ্যাভারেজে 1300 থেকে 1500 ওয়াট টানে। সুতরাং দুটো জিনিস একসাথে চালাতে পারবেন না। যখন আপনি এসি চালাবেন মোটরটা অফ রাখবেন, যখন আপনি মোটর চালাবেন তখন এয়ার কন্ডিশনটা অফ রাখবেন। মেশিনটা খুব একটা বড় না, দেখতে ছোট, কিন্তু এই মেশিনটার বিল কোয়ালিটি অনেক ভালো। হেভি একটা মেশিন এবং চমৎকার এই মেশিনটা। এ পর্যন্ত যে কয়জন ইউজ করছে, আমরা তো হিউজ পরিমাণে সেল করি এবং আমাদের কাছে আফটার সেলসের পরে একটা রিপোর্টেশন আমাদের কাছে আসে যে এই মেশিনটা আউটপুটটা কেমন, সার্ভিসটা কেমন দিচ্ছে। মোটামুটি আমি যে কয়জনের সাথে কথা বলছি সবাই স্যাটিসফাই। স্যাটিসফাই হওয়ার একটা কারণ হচ্ছে এই মেশিনটা একটা চমৎকার অপশান আছে এটাতে। এটাতে SL3 একটা পাওয়ার সেভিংয়ের অপশান আছে। আপনি যদি SL3টাতে সেটিং করে রাখেন এবং পর্যাপ্ত পরিমাণে যদি আপনার কাছে সোলার প্যানেল থাকে, এই কথাটা বুঝতে হবে, সোলার থেকে ডাইরেক্ট আউটপুট এই মেশিনটা দেয়, কিন্তু কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। প্রথমে এটা যেহেতু অফগ্রিড টাইপের আইপিএস, প্রথমে সে আপনার সোলার থেকে ব্যাটারিটাকে চার্জ করবে, এটা হলো তার প্রথম কাজ। ধরেন যে আপনার ব্যাটারিতে এখন চার্জ ফুল আছে, আপনার ব্যাটারিতে যদি চার্জ ফুল থাকে এবং আপনার যতটুকু লোড চলতেছে তার চাইতে বেশি যদি সোলার থেকে আসে, প্রথম কথা হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ যদি ফুল থাকে এবং এই মুহুর্তে আপনার যতটুকু লোড চলতেছে সোলার থেকে যদি তার চাইতে 50 ওয়াট 100 ওয়াটও বেশি আসে, তাহলে সে পুরা লোডটাকে, আপনার পুরা সোলারের পুরা ওয়াটটাকে আপনার ডাইরেক্ট লোডে দিয়ে দিবে, অর্থাৎ সোলার থেকে সরাসরি চলবে। কিন্তু ধরেন এখন আপনার লোড চলতেছে 1000 ওয়াট, কিন্তু আপনার সোলার থেকে আসতেছে 900 ওয়াট, তাহলে সে লোডে দিবে না, মানে সোলার থেকে সরাসরি লোডে দিবে না, সে কী করবে, কারেন্ট থেকে লোডে দিবে। এটার
সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেওয়ার শর্তটা হচ্ছে আপনার এই মুহূর্তে যতটুকু লোড চলতেছে সোলার প্যানেল থেকে তার চাইতে একটু বেশি ওয়াট আসতে হবে। ধরেন আপনি 1000 ওয়াট এই মুহূর্তে চালাবেন, সেক্ষেত্রে আপনার সোলার প্যানেল থেকে অন্তত 1100 ওয়াট 1200 ওয়াট অর্থাৎ 1000 ওয়াটের একটু বেশি যখন আসবে তখন সে আপনাকে ডাইরেক্ট সোলার থেকে আউটপুট দিবে, যার কারণে এই মেশিনটাকে আমরা হাইব্রিড মিনি হাইব্রিড ইনভার্টার বলি, অর্থাৎ সে সোলার থেকে ডাইরেক্ট ইনভার্টার দিতে পারে। তো এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেহেতু মেশিনটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেওয়ার শর্ত হচ্ছে আপনার লোডের চাইতে সোলার থেকে বেশি আসতে হবে, সুতরাং সোলার প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে দিবেন। পর্যাপ্ত পরিমাণে মানে আপনি যত ওয়াটে লোড চালাবেন তার চাইতে 500 ওয়াটের বেশি দিবেন। এই মেশিনটাতে সর্বোচ্চ 2500 থেকে 3000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দেওয়া যায়, যেহেতু 2000 ওয়াটের একটা মেশিন। আপনি যদি 2000 ওয়াটই চালান তাহলে 2500 দেন, 2700 দেন, 3000 দেন, তাহলে 2000 ফুল চালাইতে পারবেন। আপনি যদি 1000 ওয়াট চালান 1500 দেন, 2000 দেন, অর্থাৎ বেশি দিবেন, কারণ এটা তো সোলার থেকে আগে ব্যাটারি চার্জ করবে, চার্জ যখন ফুল হয়ে যাবে তখন যাই আপনাকে আউটপুট দিবে। দুটা ব্যাটারি 200 অ্যাম্পিয়ারে চার্জ করার জন্য এমনিতে 1200 ওয়াটের সোলার প্যানেল দরকার হয়, তারপরে আবার আপনার লোড যেগুলো। তো এই মেশিনটার মূল সুবিধাটা হচ্ছে এটা সোলার থেকে আপনাকে সরাসরি আউটপুট দিবে, কিন্তু শর্ত হচ্ছে আপনার যতটুকু লোড চলতেছে সোলার প্যানেল থেকে তার চাইতে বেশি আউটপুট আসতে হবে, অর্থাৎ একটু বেশি সোলার প্যানেল আপনাকে দিতে হবে। বিল কোয়ালিটি নিয়ে আর নতুন করে বলার কিছু নাই, আপনারা যারা মাইক্রোটেকের এর আগের মেশিনগুলো ইউজ করছেন তারা মাইক্রোটেক সম্পর্কে জানেন, চমৎকার বিল কোয়ালিটি, পিওর সাইন ওয়েভ একটা মেশিন, ডিএসপি করা একটা মেশিন, অটো কাট করা একটা মেশিন। আপনারা আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন, পিওর সাইন ওয়েভ, অটো কাট, ডিএসপি এই জিনিসগুলো আমি আরও অনেক ভিডিওতে সুন্দরভাবে বুঝাই দিছি, তাই আর এই ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করলাম না। তো আপনারা যারা এই মেশিনটা কিনবেন আপনি আগে লোডটা হিসাব করবেন, যেহেতু মেশিনটাতে 2000 ওয়াট আছে, 2000 ওয়াট ফুল লোডে কখনও চালাবেন না, 2000 ওয়াটের জায়গায় আপনি 1500, 1600, 1700 পর্যন্ত চালাবেন, আর 200-300 ওয়াট আপনার হাতে রেখে দিবেন। তাতে করে মেশিন খুব সহজে গরমও হবে না, নষ্টও হবে না, আপনি লং টাইম ইউজ করতে পারবেন। তো বিশেষ করে যারা পানির মোটর এবং যারা এই এয়ার কন্ডিশন 1 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন ইউজ করবেন তাদের জন্য এটাই হচ্ছে চমৎকার একটা মেশিন। ইভেন যাদের ফটোকপি মেশিন আছে, হ্যাঁ ফটোকপি মেশিনও আপনি এই ইনভার্টারটা দিয়ে চালাতে পারবেন। অনেকের কুকার আছে, অনেকের ইন্ডাকশান চুলা আছে, সোলারের মূল হিসাবটা হচ্ছে ওয়াটের হিসাব। আপনার ফটোকপি মেশিনটার একটা পিছনে স্টিকার আছে, আপনি সেখানে দেখবেন যে আপনার মেশিনটা কত ওয়াটে চলে। যারা রাইস কুকার চালাতে চান আপনার রাইস কুকারে ওয়াটটা লেখা আছে, সেটা কত ওয়াটের। যারা ইন্ডাকশান চুলা চালাতে চান আপনার ইন্ডাকশান চুলাটা কত ওয়াটের এই হিসাবটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ 2000 ওয়াটের একটা মেশিন আপনি অ্যাটলিস্ট 1500-1600 ওয়াটের যে কোনো জিনিস চালাতে পারবেন। যদি আপনি অতিরিক্ত জিনিস চালান সেক্ষেত্রে ক্যালকুলেশন করবেন, ব্যালেন্স করে চালাবেন। এখন মনে করেন আপনি একটা চুলা চালাচ্ছেন, অন্য লোডগুলো কমায় দেবেন। আপনি এখন একটা এয়ার কন্ডিশন চালাচ্ছেন, অন্য লোডগুলো কমায় দেবেন। আপনি একটা মোটর চালাচ্ছেন, অন্য লোডগুলো কমায় দেবেন। লোড কখনও 1500-এর উপরে দিয়েন না। তো আশা করি মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনারা পেয়ে গেছেন, অর্থাৎ এই মেশিনটা আমাদের বাংলাদেশের খুব পপুলার, খুবই পপুলার। এটা আমরা যতটা সেল করছি আজ পর্যন্ত তেমন কোনো রিপুটেশন আসে নাই। এবং এই মেশিনটার চমৎকার একটা বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রোটেকের মেশিনগুলো সার্ভিসিংয়ে আসে না, নষ্ট হয় না সহজে, খুব সহজে মাইক্রোটেকের কোনো মেশিন সার্ভিসিংয়ে আসে না। তো আপনাদের যাদের এই মেশিনটা লাগবে অবশ্যই আইপিএস মার্টে যোগাযোগ করবেন, আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। আর আপনি যদি আমাদের অফিসে আসতে না পারেন, ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারে সব ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি, সোলার প্যানেল, সোলার আইপিএস, চার্জ কন্ট্রোলার, আপনার যা লাগে, হ্যাঁ যে কোনো জিনিস আপনি কুরিয়ারে নিতে পারবেন। এবং কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অনেকের যে ভয়টা কাজ করে যে আমি একটা এত দামি একটা জিনিস কুরিয়ারে আনবো, সেটা ভাঙা হবে কি না, নষ্ট হবে কি না, বা আমি কোনোভাবে প্রতারিত হব কি না, এই কনফিউশনটা অনেক কাস্টমারের মনে কাজ করে। আমি আইপিএস মার্টের মালিক, আমরা আজ পর্যন্ত কোনো কাস্টমারের সাথে কোনো ধরনের প্রতারণা করিনি, ইনশাল্লাহ আগামী জীবনেও করব না। আপনি আমার অফিসে আসলে একটা প্রোডাক্ট দেখে শুনে, হ্যাঁ চেক করে যেভাবে আপনি নিতেন, কুরিয়ারও একটা প্রোডাক্ট দেওয়ার আগে আমি ওটাকে চেক করে তারপরে প্রোডাক্টটা দেই। কোনো ভাঙা প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট আইপিএস মার্ট আজ পর্যন্ত কাউকে দেয় নাই, ইনশাল্লাহ আগামী জীবনেও দিবে না। এটাই হচ্ছে আইপিএস মার্টের ব্যবসার একটা বৈশিষ্ট্য। আপনি যেই কোনো প্রোডাক্ট, সেটা যত দামিই হোক, আইপিএস মার্ট থেকে যদি কিনেন
অবশ্যই জেনুইন প্রোডাক্ট পাবেন, অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন, অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন, কোনো বাঙ্গা প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, অর্থাৎ সহজ কথায় একটা কাস্টমারকে ঠকানো বা প্রতারণা বলতে যেটা বোঝায়, এই ব্যবসা আইপিএস মার্ট করে না। এই কনফিডেন্সটুকু আপনারা যারা এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন তারা তো মোটামুটি আমাদের সার্ভিস সম্পর্কে অবশ্যই জানেন, আর যারা এখনও কিনেন নাই নিউ কাস্টমার তারা এই কনফিডেন্সটুকু আইপিএস মার্টের প্রতি রাখবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।